বৃষ্টিতে ভেঙে পড়ল গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরের স্কুলের প্রাচীর। গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির স্কুলের পাঁচিল ভেঙে পড়ায় চাঞ্চল্য। প্রসঙ্গত দীর্ঘদিন যাবত এই স্কুলের বিহাল দশা। আজ সকাল থেকে বৃষ্টি হতেই মাটি খানিকটা নরম হয়ে যায় এবং দুপুরে স্কুলের পাঁচিল ভেঙে পড়ে। যদিও স্কুল বন্ধ থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনায় গয়েশপুর পৌর প্রশাসক পর্ষদের চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন, আমি খবর পেয়েছি, খুব শীঘ্রই পরিচালনা সমিতির সাথে কথা বলছি। যে আজ গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির স্কুলের বাউন্ডারি পাঁচিলটা ভেঙে পড়ে যায় এবং এই স্কুলটি দীর্ঘদিন ধরে এক জরাজীর্ণ অবস্থার মধ্যে রয়েছে। যদিও স্কুল বন্ধ, কিন্তু যদি স্কুল চালু থাকতো তাহলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারত। কি বলবেন? আপনি ঠিকই বলেছেন, আজকে পাঁচিলটা ভেঙে পড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, স্কুল অনেকদিন বন্ধ থাকার কারণে এগুলো পরিচালন কমিটি যারা আছে তারা হয়তো ব্যাপারটা ঠিক করে দেখছেন না। তো যথারীতি যেটা আমাদের পৌরসভার থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যারা পরিচালন কমিটি আছে তাদেরকে আমরা এই ব্যাপারটা বলবো যে তারা যেন আগামীতে এরকম সমস্যাগুলো না হয়, স্কুলের রক্ষণাবেক্ষণগুলো ভালো হয়। এছাড়াও আমরা আমাদের যারা এসডিও অফিস আছেন ওখানে আমরা এই ব্যাপারটাকে জানাচ্ছি। এরকম আপনাদের আমরা কোনো ধরনের ভূমিকম্প রয়েছে, হঠাৎ বাইরের যে ছাত্ররা লাইনে দাঁড়িয়েছিল তারা বলল স্যার সব পাঁচিলটা ভেঙে পড়ে যাচ্ছে। আমরা গিয়ে বেরিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি পাঁচিলটা ভেঙে পড়ে যাচ্ছে। অবশ্য দীর্ঘদিন ধরে পাঁচিলটা অবস্থা খুব সংকীর্ণ অবস্থায় ছিল এবং এর আগে বহু সমস্ত সরকারি বেসরকারি থেকে মাপজোক ফটো তুলে নিয়ে গেছিলো, কিন্তু ওই ফটো তুলে নিয়ে গেছে তারপরে আর কোনো কাজ হয়নি এবং সরকারি কোনো রকমভাবে আমরা সাহায্যও পাইনি। এরকম আমাদের বিল্ডিংগুলোও দেখছেন, বিল্ডিংগুলো যে কোনো মুহূর্তে যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, প্রচণ্ড সংকট অবস্থা এবং ভিতরে তো ঢোকা যাচ্ছে, যার জন্য বেশ কয়েকটা রুম ওগুলো সিল করে দেওয়া হয়েছে। এখানে কোনো ক্লাস কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা? আতঙ্কের মধ্যে আমরা আছি, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই অবস্থার মধ্যে আমরা আছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।